আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজ ট্র্যাকারের স্পেশাল আয়োজন ক্রিপ্টো। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য দুটি বিগ অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে। সেই বিশ্বকাপের দল মোটামুটি চূড়ান্ত বলাই যায়, কিন্তু সেই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল যে বিষয় ক্যাপ্টেন্সি অধিনায়কত্ব, সেই অধিনায়কত্বের বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে বাজেভাবে হেরে গিয়েছি, তার চেয়েও গুরুত্বপূর্ণ তামিম ইকবাল যেভাবে দল থেকে নাটকীয় পরিস্থিতি তৈরি করে সরে গিয়েছিলেন এবং তারপর আবার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে এসেছেন, তার যে ক্যাপ্টেন্সির যে বিষয়টা তার মধ্যে দলের মধ্যে দলকে প্রভাবিত করার যে একটা ব্যাপার, সেটা কিন্তু তামিম ইকবালের মধ্যে অনুপস্থিত রয়েছে। আমরা যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে ঘাটাঘাটি করি, বিশেষ করে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের খোঁজ খবর রাখি, আমরা কিন্তু জানি যে তামিম ইকবাল অ্যাজ এ ক্যাপ্টেন তার রেকর্ড ভালো না। কারণ আমাদের যে পঞ্চপাণ্ডব ছিল তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, মাশরাফি, তাদের মধ্যে একমাত্র তামিম ইকবালই যিনি অ্যাজ এ ক্যাপ্টেন কখনো ডোমেস্টিকের কোনো শিরোপা জিততে পারেনি, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ হোক, বিপিএল হোক। বিপিএলে তার দল কুমিল্লা চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ইমরুল কাস ক্যাপ্টেন ছিল। যা এত কথা বলার একটাই উদ্দেশ্য যে সামনের দুইটি বিগ অ্যাসাইনমেন্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে, সেই দুইটা বিগ অ্যাসাইনমেন্ট আসলে কে ক্যাপ্টেন হবে এশিয়া কাপ এবং বিশ্বকাপ, সেই ক্যাপ্টেন্সি ইস্যুতে এখনো বিসিবিও চোখ, সবাই চোখ। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ্বকাপ এবং এশিয়া কাপে তামিম ইকবালই ক্যাপ্টেন হতে যাচ্ছেন। কারণ একটা দল থেকে যখন কোনো একজন খেলোয়াড় দীর্ঘদিন বিরতি নেয়, অর্থাৎ 30-40 দিন হোক, সেটা দেড় মাস হোক, দুই মাস হোক, তখন দলের যে যারা সতীর্থ থাকেন তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপটা কিন্তু এখন তামিম ইকবাল ফিরে এসে হুট করে এশিয়া কাপের 7-10 দিন আগে ফিরে এসে দলের সাথে ইন করেই ক্যাপ্টেন হবেন, যেটা আসলে ভাবারও কারণ নেই। কারণ রেকর্ড পরিসংখ্যানও তার পেছনে তার পক্ষে কথা বলবে না। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান, তিনি কিন্তু জাত নেতা, একেবারে বাই বর্ন, বাই ব্লাড, বাই হার্ট লিডারশিপ যে কোয়ালিটি সেটা কিন্তু সাকিব আল হাসানের মধ্যে আছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, বাংলাদেশ প্রথমবারের মতো যখন নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে, যে সময়টাতে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ জয় লাভ করার জন্যই মুখিয়ে থাকতাম, একটা জয় বিশেষ কিছু ছিল, সেই মুহূর্তে 2008-09 এর দিকে নিউজিল্যান্ডের মতো দলকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পেরেছিল সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিতে। এখানে সাকিবকে কৃতিত্ব দিতেই হবে। আপনি যতই বলেন 2011 বিশ্বকাপে তার রেকর্ড ভালো না, একটা দুর্ঘটনা ঘটতেই পারে, 2011 সালের দল আর 2021-22-2023 সালের দলের মধ্যে পার্থক্য দেখতে পারবেন। 2011 সালে যে দলটি খেলেছিল সেই দলটি যদি 2023 সালের বর্তমান দলটির সাথে খেলে 10-0 ব্যবধানে হারবে, কারণ বর্তমান দলটি এতটা বেশি এতটাই শক্তিশালী। তো যা হোক, কথা হচ্ছে যে সাকিব আল হাসান শক্তিশালী আফগানিস্তান, টি-20তে আফগানিস্তানকে শক্তিশালী বলতেই হবে। সেই আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে যেভাবে সিরিজ জয় করলো এবং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে 3-0 ব্যবধানে জয়লাভ করলো, হোয়াইট ওয়াশ করলো ইংলিশদের, তাতে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন হিসেবে না করার কোনো কারণই আমি দেখছি না। এই জন্যই হয়তো বিসিবি অফিসিয়ালি এখনো কিছু বলছে না, তবে ভেতরে ভেতরে যতটুকু আমরা জানতে পেরেছি যে বিশ্বকাপ এবং এশিয়া কাপে সাকিব আল হাসানই দলকে নেতৃত্ব দিবেন এবং এর চেয়ে ভালো কোনো অপশনও বাংলাদেশ দলের জন্য থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার আগে একটা কথা বলতে চাই, দর্শক আপনারা কি ভাবছেন আসলে এশিয়া কাপ এবং বিশ্বকাপে কাকে অধিনায়ক করলে ভালো হবে, সে বিষয়ে অবশ্যই আপনারা মন্তব্য জানাবেন। একটা জিনিস অ্যাড করতে চাই, এখন পর্যন্ত বিশ্বকাপের যে অফিসিয়াল ক্যাপ্টেন্সদের ছবি ছাপা হয়েছে, প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেনকে রাখা হয়নি, কারণ বাংলাদেশের ক্যাপ্টেন এখনো চূড়ান্ত না। এটা দিস ইজ ভেরি আনফর্চুনেট যে বিশ্বকাপের 2-3 মাস বাকি, এখনো আমরা আমাদের অধিনায়ককে সেটা জানি না, তবে সেটা সহসাই নিশ্চিত হবে এবং সাকিব আল হাসান তিনি তার পারফরমেন্স দিয়ে নিশ্চিত করে ফেলেছেন যে তিনিই হতে যাচ্ছেন বিশ্বকাপের অধিনায়ক।